কীর্তন গান শ্রেষ্ঠ গান। কেন তিনি কীর্তন গানকে শ্রেষ্ঠ গান কেন বললেন? অন্যান্য গানের কথা ভালো তো সুর ভালো নয়, আবার সুর ভালো তো কথা ভালো নয়, কিন্তু কীর্তন গানের কথা যেমন ভালো সুর তেমন ভালো। এই জন্য স্যাং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। আজকের এই হরিবাসরে যারা এসেছেন তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম। একবার জোরে মায়েরা উলধ্বনি দিন। বেশ, হস্তিনাপুর যেটাকে বলা হয় দিল্লি, ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন সামনে পঞ্চপাণ্ডব। মন দিয়ে শুনবেন, হস্তিনাপুর যার নাম বর্তমানে দিল্লি, ভগবান কৃষ্ণ বসে আছেন, পঞ্চপাণ্ডব সামনে পাঁচজন মাথা নিচু করে বসে আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমরা মাথা নিচু করে বসে আছো কেন, তোমাদের কিছু হয়েছে নাকি? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু আমাদের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? আপনারা তো সত্যযুগের মানুষ না, কি বলছেন? তাহলে আমি যখনই বললাম সত্যযুগের মানুষ তখন না না, মাঝে মাঝে টেস্ট করে নিতে হয়। আমি যখন বললাম আপনারা তো সত্যযুগের মানুষ, যারা মোবাইলে আমাকে ছবি করছে, যারা গান শুনছে, না এটা করবেন না। আমি মাঝে মাঝে ভুল বলবো, আপনারা ঠিক করে নেবেন, তাহলে বুঝবো ঠিক শুনছেন। সবাই যদি হাঁ দিয়ে যান তাহলে বুঝছি যে আপনি আমাকে দেখতে এসছেন, ইউটিউবে দেখেন, চল একবার দেখে আসি, উনি যা বলছেন তাই ঠিক না, ওটা মানবেন না। আমি যা বলবো তা ঠিক নয়, বিচার করে বলবেন। যুধিষ্ঠির মহারাজ বলল, আগত কলিযুগে মানুষগুলো কেমন হবে? কৃষ্ণ বলল, ভীম তোমার কোনো প্রশ্ন আছে? ভীম বলল, আমার একটা প্রশ্ন ছিল। বলে বলে ফেলো। কি প্রশ্ন? বলছে যে কলিযুগে সাধু কেমন হবে, ধর্ম কর্ম কেমন হবে একটু জানতে চাইছিলাম। কলিযুগের সাধু কেমন হবে? বেশ, এই অর্জুন তোমার প্রশ্ন ছিল? অর্জুন বলছে আমার একটা প্রশ্ন ছিল। বলে কি? কলিযুগের বাবা মা তার ছেলে মেয়েদের সঙ্গে কেমন আচরণ করবে? আপনারা যারা কোলে বাচ্চা নিয়ে কীর্তন শুনতে এসছেন, যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা বিচার করবেন যে আপনারা বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করছেন, কৃষ্ণ সঠিক বলছে কিনা। আচ্ছা নকুল তোমার কোনো প্রশ্ন ছিল? আমার প্রশ্ন ছিল যে কলিযুগের ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। সঙ্গে সঙ্গে সহদেব বলল, চার দাদা যখন বলল তখন আমার বলতে বাকি কি, আমার একটা প্রশ্ন জেগেছে। বলে কি? কলিযুগের মানুষ দিনের পর দিন পাপ করে যাচ্ছে, পাহাড় সমান পাপ করবে, কি এমন কর্ম করলে পাপ থেকে মুক্তি পাবে? কৃষ্ণ বলল, আজকে উত্তর দেবো না, তোমরা পাঁচ ভাই মিলে পাঁচজন সকালবেলায় কালকে রাস্তা দিয়ে বেরোবে, যা যা দেখবে আমাকে সন্ধ্যাবেলায় বলবে, আমি উত্তর দিয়ে দেবো তোমাদের প্রশ্নের উত্তরগুলো কি হচ্ছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির মহারাজ কি দেখলো? মা হাতি দেখলো, কথার সুর দেখলো, জোরে বলুন, দুটো। বাহ, উত্তর দেবেন আপনারা। ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেল একটা নদীতে একটা মরা বস্তু ভেসে ভেসে আসছে, একটা পাখি তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা। ভীম যখন গেল, আস্তে শব্দ না করে মন দিয়ে শ্রবণ করুন, ভীম যখন গেল তখন দেখতে পেল কি মা, একটা মরা জন্তু নদীতে ভেসে ভেসে আসছে, একটা পাখি সেই জন্তুটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, তার শরীরে কৃষ্ণ নাম লেখা। বেশ, তা দেখলাম। অর্জুন দেখতে পেল রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাভী একটা বাচ্চা প্রসব করলো, বাচ্চাটা প্রসব করে বাচ্চার গাটা চাটতে চাটতে গাভী বাচ্চাটাকে মেরেই ফেলল, মানে বাচ্চার গাটা চাটতে চাটতে এত জোরে চাটতে শুরু করলো চামড়া ছেড়ে রক্ত বেরোতে লাগলো, এক সময় বাচ্চা বাছুরটা মরে গেল।
চমকে গেল। গাভী তো তার বাচ্চাকে আদর করে, কিন্তু আদর করতে করতে মেরে ফেলে, এ কেমন ব্যাপার? নকুল গিয়ে দেখল তিনটে গর্ত, এক দুই তিন, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। চমকে গেল নকুল, তিনটে গর্ত দেখলাম, প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। সহদেব আবার দেখলো, সে তো আবার চমকে গেল, একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড়গড় করে পড়ছে স্পিডের মুখে, যেন মনে হচ্ছে গাছ বাড়ি সব ভেঙে দেবে। অবাক ব্যাপার, একটা ঘাসের ডগায় এসে পাথরটা থমকে গেল। ঘাসের ডগায় পাথর থমকে যায়? চমকে গেল যে ঘাসের ডগায় কেন পাথরটা থমকে গেল। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণকে গিয়ে বলবো। ভগবান কৃষ্ণ সন্ধ্যাবেলায় এলেন, এই যে পঞ্চপাণ্ডব এদিকে এসো। যুধিষ্ঠির তুমি কি দেখলে? ও মায়েরা, যুধিষ্ঠির তুমি কি দেখলে? আমি দেখলাম একটা হাতি, তার সব কিছু ঠিক আছে, দুটো সুর দেখলাম। কেন দেখলাম? কৃষ্ণ বলল, তুমি ভুল দেখোনি, ঠিকই দেখেছো, এই হাতিটা হচ্ছে কলি। বলে কেন? এ শিক্ষা দিচ্ছে, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে, হাতির সুর দুটো দেখে তুমি জেনে নাও কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। আমরা তো কলিযুগের মানুষ না, কি বলছেন জোরে বলুন। তাহলে আমাদের তো একটা করে মুখ, কিন্তু কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ। কি করে সম্ভব? না অনেকে দেখছে, তাহলে আমার এখানে দুটো হয়ে গেল না, না একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, হাটগাছাতে রামবাবু আর শ্যামবাবু রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, রামবাবু শ্যামবাবুকে জিজ্ঞেস করছে, দাদা কেমন আছেন? শ্যামবাবু বলে, আমি খুব ভালো আছি। রামবাবু বলছে, আপনার মতো মানুষই হয় না, আপনি খুব মহান মানুষ। যখন শ্যামবাবু পেরিয়ে গেল, তখন রামবাবু পেছন থেকে বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে না। মানে কিছু বুঝলেন? মানে ভেতরে একটা আর বাইরে একটা, মুখ মে রাম রাম বগল মে ছুরি। মানে ভেতরে ভালো ভালো কথা, বাইরে ভালো ভালো কথা, কিন্তু ভেতরে নিতাই গৌর হরি বল। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, কলিযুগের মানুষ চেনা বড় দায়। কৃষ্ণকে ভজন করলে দু চার বছর পরে চিনতে পারবেন, কিন্তু কিন্তু কৃষ্ণকে ভজন করলে জানা যায়, মানুষের ভজন করলে মানুষকে চেনা বড় দায়। আপনি রাত্রিবেলায় যাকে নিয়ে এক বেছানায় শুয়ে আছেন, সেও যে আপনার কতখানি, এটা বলবো না এখানে, ওটাও বলা বড় মুশকিল। একই ছাদের নিচে সাতজন শুয়ে আছে, কে যে কখন কার পকেট কাটবে কেউ জানে না। এই জন্য কলিযুগের মানুষ চেনা বড় দায়। কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে, একটা ভেতরে একটা বাইরে। বেশ, তৃতীয় প্রশ্ন ছিল ভীমের, কলিযুগের সাধু কেমন হবে? কি দেখলো মায়েরা? না, একটা পাখি মরা জন্তুকে, পচা জন্তুকে ঠুকরে ঠুকরে খাচ্ছে, পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বলল ওই পাখিটা হলো কি? কলি। কলিযুগে সাধু কেমন হবে? সবাই নয়, কিছু কিছু সাধু আপনার দরজায় গেরুয়া বস্ত্র পরে তিলক নিয়ে, শিক্ষা নিয়ে আপনার দরজায় দাঁড়াবে, খবর নিয়ে দেখবেন, চুরি করেছে, ডাকাতি করেছে, খারাপ কাজ করেছে, আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়ে আছে। না না, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কলিযুগের কোনো সাধু যদি দরজায় আসে, চিনতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে কি প্রণাম করবো না? ভগবান বললেন, যে কোনো সাধু দরজায় এলে তাকে একবার নয়, তাকে তিনবার প্রণাম করো। মায়েরা সবাই জেনে নিন, দাদা ভাইয়েরা জেনে নিন, কোনো সাধু দরজায় এলে বিচার নয়, চিন্তা করে তিনবার প্রণাম করবেন। কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পরেছে, ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম দাও। দু নম্বর প্রণাম কেন দেবে? আমরা যারা সংসারী মানুষ, সংসারের বাইরে বেশি দিন থাকতে পারি না, ছটফট ছটফট করি ঘরে যাবার জন্যে। সাধুটি চুরি করুক ডাকাতি করুক, ওই যে এতদিন ধরে নিজের সংসার ত্যাগ করেছে, তার জন্য তাকে একটা প্রণাম দাও। তিন নম্বর প্রণাম কেন দেবে? না, যার বাড়ির দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করুক ডাকাতি করুক, ওই যে নিতাই গৌর হরিবল বলছে, সাধু বাবাকে নয় হরিবল ধ্বনি, তাকে একটা প্রণাম।
আচ্ছা অর্জুন, তোমার কি প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? বলছে তুমি কি দেখলে, একটা গাভী বাছুরকে চাটতে চাটতে বাছুরের শরীরটা একবার ক্ষতবিক্ষত করে বাছুরটাকে মেরে দিল। আসলে কলিযুগের মা বাবা কেমন হবে, ছেলেদেরকে আদত দিতে দিতে, হরি বল, কি বললাম, আদত দিতে দিতে মাথাই তুলবে, এইদিকে কম্পিউটার ক্লাস, ছবি আঁকার ক্লাস, সব কিছু করতে করতে ছেলেকে একটা 15 বছরের ছেলেকে 5-15 কেজি ওজন একটা ব্যাগ চাপিয়ে দিয়েছি। কেন? তোমাকে টাকা রোজগার করার মেশিন হতে হবে, পাশের ছেলের সঙ্গে তোমার তুলনা করলে হবে না, তোমাকে ফাস্ট হতে হবে। না, কথাটা দামি, ছেলেকে মানুষ করবেন, বড় করবেন, কিন্তু অমানুষ করে দেবেন না। ছেলে বড় হলো, চাকরি পেলো, আমেরিকায় রইল, বাবা মা এখানে না খেয়ে মরল, ছেলে দিব্যি ফ্ল্যাটে আনন্দ করতে লাগলো, তার মানে কি, জীবন্তে মরা, ছেলে বেঁচে আছে কিন্তু মা বাবার কিছু করতে পারলো না। তাহলে যে শিক্ষা দিয়ে ছেলেকে আপনি এত বড় করলেন, তার বিবেক তৈরি হলো না, বৈরাগ্য তৈরি হলো না, আপনার বাচ্চাকে আপনি জীবন্তে মেরে ফেললেন। কার কথা? স্বামী বিবেকানন্দের কথা, জীবন্তে মারা। দেখবেন অনেকে বলে বিদ্যাসাগর রচনা পর, রবীন্দ্রনাথের রচনা পর, পরীক্ষায় পড়বে লিখবি, কিন্তু একবারও বলে না কেউ যে বিদ্যাসাগরের চরিত্রটা পড়ে বিদ্যাসাগরের মতো হও। অনেকে বলে না রবীন্দ্রনাথের চরিত্র পড়ে রবীন্দ্রনাথের মতো হও, বলে না তোমাকে নাম্বার তুলতে হবে, বিবেক তৈরি হলো না, জানতে পারল। তাছাড়া একটা প্রমাণ দিয়ে দিই, আমরা আমাদের বাচ্চাগুলোকে যে নষ্ট করছি তা একটা প্রমাণ। আপনাদের এখানে হয় কিনা জানি না, আমার পাশের বাড়িতে একটা মেয়ে দিনের পর দিন আমি দেখেছি ছেলেকে অত্যাচার করছিল। কিরকম? ছোট্ট ছেলে, 5 বছর বয়স, স্কুলে যাবে, মা বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কে আমার একদিন, সকালবেলায় ঘুম থেকে উঠে খেটে খেটে মরবো আর তুই লোকের ছেলেকে খাওয়াবি? ছেলে কান মুলে বলল, মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশুনো করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। কেন? আপনি তো শিখাচ্ছেন, এই জন্য। আপনি তো জীবন্তে মরা, মানে চাটতে চাটতে বাছুরকে যেমন নষ্ট করে দিল, আপনি তো আপনার ছেলেকে নষ্ট করে দিচ্ছেন, কৃষ্ণ বলছে। বাহ, বেশ, নকুল খুব খুশি। নকুল বলছে আমি দেখলাম 3টে গর্ত, না কি বলছেন? প্রথম গর্তের জল তৃতীয় গর্তে, তৃতীয় গর্তের জল প্রথম গর্তে, কেন দেখলাম? তখন কৃষ্ণ বলল, কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, 1 নম্বর গর্তে জল 3 নম্বর গর্তে, আর 3 নম্বর গর্তে জল 1 নম্বর মাঝখানটা ফাঁকা দেখছে বসে বসে। তার মানে কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আরো আদর ভালোবাসা যাবে শ্বশুর শাশুড়ির ওপরে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা যাবে জামাইয়ের ওপরে, মাঝখানটিতে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হাটগাছাতে হয় না, অন্য জায়গার জন্যে বললাম আর কি। মায়েরা হারে হারে টের পাচ্ছে, বলার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ 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 ঠিকই বলেছে, এটাই তো নিয়ম, মানে যা ঘটবে কলিযুগে তাই বলে ফেলেছে আগে থেকে। সহদেব বললো, এবার আমার প্রশ্নের উত্তর দিন। বলে কি? কৃষ্ণ বলল, বলো তোমার কি প্রশ্ন? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড়গড় করে পড়ছে প্রচণ্ড স্পিডে, মনে হচ্ছে গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে, আশ্চর্যের ব্যাপার, একটা ঘাসের ডগায় আটকে গেল। কৃষ্ণ বলল, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে তা সেই পাপ থেকে মুক্তি পাবে কি করে? ঘাসটা কি? ভগবান বললেন কলিযুগে কেউ যদি খাইতে শুইতে যথাযথা ঘাসের মতো একটু তৃণাদপি হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারে, তবে তার পাহাড় নামের দ্বারা। তাই সবার কাছে নিবেদন রইল, 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন কর, হবে হাতে তালি দিয়া, সবাই হাত ওঠান, যার আছে তিনি তুলবেন, যার নাই তোলার দরকার নাই, সবাই মিলে মহাপ্রভুর কথা কি, 7-5 সবে, 10-5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন কর, হবে হাতে তালি দিয়া, সবাই তালি দিয়ে, হরি হর ইয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ যাদব ইয়ে নম হরি, হর ইয়ে নম কৃষ্ণ যাদব ইয়ে নম, হর ইয়ে নম কৃষ্ণ যাদব ইয়ে নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম, হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ওজে কো
গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন, গিরিধারি গোপীনাথ মদন মোহন, যে গিরিধারি গোপীনাথ মদন মোহন, গিরিধারি গোপীনাথ মদন মোহন। তালি দিচ্ছেন ঠিক কথা, কিন্তু পাওয়ার কম আছে। হাত তুলে দিন, একসঙ্গে হাত তুলে দিন, একসঙ্গে অ্যান্টেনা তুলুন, বা হরি হর নম কৃষ্ণ যাদব হরি হর নম কৃষ্ণ যাদব নম, হর নম কৃষ্ণ যাদব নম, হরি হর নম কৃষ্ণ যাদব নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, আজ যাদবাই মাধবাই কেশব নম, যে যাদবাই মাধবাই কেশবাই নম, যদি যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন হরি বল, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন।